ব্রেকিং নিউজ, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তুমুল যুদ্ধ, সতর্ক অবস্থানে বিজিবি। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার সকাল ও বিকালে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নো ম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা নেতা ও স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি ও নো ম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গারা জানিয়েছেন, কয়েকদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইখাংছড়ির তুমব্রু, ঘুমধুম ও চাকঢালা থেকে শুরু করে মদক সীমান্ত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এসব এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি সক্রিয় রয়েছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর প্রায়ই গোলাগুলি হয়। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। শনিবার সকাল ও বিকালে সবচেয়ে বেশি গোলাগুলির শব্দ শোনা গেছে। নাইখাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শনিবার বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে প্রচুর গোলাগুলির শব্দ শুনেছি আমরা। তাদের গোলাগুলিতে বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসকারীদের বাসা বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে। গোলাগুলির শব্দে আমার ইউনিয়ন পরিষদে বসে কাজ করা যাচ্ছে না। আমরা আতঙ্কের মধ্যে আছি, কিছুক্ষণ পরপরই গোলাগুলির শব্দ শুনছি। তিনি বলেন, সীমান্ত থেকে কিছুক্ষণ পরপর মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তবে কারা এবং কেন গোলাগুলি করছে তা বোঝা যাচ্ছে না। আমি বিষয়টি আমাদের প্রশাসনকে জানিয়েছি। নাইখাংছড়ি সীমান্তে বসবাসরত আব্দুল করিম বলেন, মিয়ানমার সীমান্তের 36, 37 ও 38 নম্বর পিলারের কাছাকাছি সাহাব বাজার এলাকা থেকে গোলাগুলির শব্দ পাচ্ছি। এসব এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে বলে জেনেছি আমরা। নাইখাংছড়ির কোনারপাড়া নোম্যান্স ল্যান্ডে বসবাস করছেন প্রায় 4,000 রোহিঙ্গা। সেখানে বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটির প্রধান নেতা দিল মোহাম্মদ বলেছেন, কয়েকদিন ধরে মিয়ানমারের সীমান্ত লাগোয়া এলাকা থেকে গোলাগুলির শব্দ শুনছি। সাহাব বাজার ও আশেপাশের এলাকায় আরাকান আর্মি বসবাস করে। তাদের সঙ্গে মাঝে মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলি ও সংঘর্ষ হয়। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্প। আমরা এখানে যারা বসবাস করছি তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। এ বিষয়ে বিজিবি 34-এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হোসাইন কবির স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলি ও সংঘর্ষ যাই ঘটছে তা মিয়ানমারের ভেতরে। বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সীমান্তে বিজিবির সদস্যরা অ্যালার্ট রয়েছেন। সীমান্তের যে কোনো পরিস্থিতি নিয়ে আমরা সবসময় সতর্ক আছি।